हेलो फ्रेंड्स, वेलकम बैक टू अपडेटेड बाय आविदा। आशा करी अपनारा प्रत्येके भालो आछेन एबं सुस्थ आछेन। पीएम किसान सम्मान निधि योजना, एई योजनार अंडारे प्रत्येक कृषक के वार्षिक 6000 टाका देवा हय। एबं आपनादेर जन्य एकटा सुखबर आछे, सेटा हलो प्रधानमंत्री नरेंद्र मोदी रिसेंटली अनाउंस करेछेन जे पीएम किसान सम्मान निधि योजना जादेर नाम रेजिस्टार करा आछे, जे समस्त कृषक बा चाषीदेर नाम रेजिस्टार करा आछे तादेरके 6 নম্বর যে ইনস্টলমেন্ট সেটা দেওয়া শুরু হবে। এবং সেটা দেওয়া শুরু হবে 1 আগস্ট থেকে, অর্থাৎ আগস্ট মাসেই সেটা দেওয়া শুরু হবে। এবং বেনিফিট হিসাবে 10 কোটি মানুষকে এটা কিন্তু দেবেন, প্রধানমন্ত্রী নিজে ঘোষণা করেছেন। এবং 6 নম্বর ইনস্টলমেন্টের যে স্কিমটা, তাতে কিন্তু প্রথমেই আপনাকে 2000 টাকা করে দেওয়া হবে। এখানে লেখাই আছে পিএম কিষাণ সম্মান নিধি স্কিম 6th ইনস্টলমেন্ট উইল বি সেন্ড টু 10 ক্রোর ফার্মার্স ফ্রম 1 আগস্ট। অর্থাৎ 1 আগস্ট থেকে 6 নম্বর ইনস্টলমেন্টের জন্য 10 কোটি কৃষক মানুষকে এই ইনস্টলমেন্টটা পাঠানো শুরু হবে। ইনস্টলমেন্টের জন্য আপনি এখানে লেখা আছে 2000 উইল বি সেন্ড, অর্থাৎ 2000 টাকা করে পাঠানো হবে এবং সেটা 1 আগস্ট থেকে পাঠানো হবে। তো যাদের নাম রেজিস্টার করা আছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনায়, তারা কিন্তু প্রত্যেকে এই টাকাটা পেতে পারেন। এবং যাদের নাম রেজিস্টার করা নাই, তারা কীভাবে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা এই যোজনায় নাম নথিভুক্ত করবেন বা রেজিস্টার করবেন, তার জন্য আমার চ্যানেল আপডেটেড বাই আবিদা এই চ্যানেলে একটা ভিডিও করা আছে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ভিডিওটা দেখবেন। এবং যদি নাম রেজিস্টার করা না থাকে তাহলে ওখান থেকে নামটা রেজিস্টার করে নেবেন। পিএম কিষাণ সম্মান নিধি যোজনায়, এই যোজনায় যদি আপনি নাম রেজিস্টার করেন তাহলে অনেক বেনিফিট কিন্তু আপনি এখান থেকে পেতে পারেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঘোষণা করেছেন যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার জন্য যে 6 নম্বর ইনস্টলমেন্ট সেটা দেওয়া শুরু হবে আগস্ট মাস থেকে, এবং তার জন্য আপনারা 2000 টাকা করে পেতে চলেছেন। তো এখান থেকে একটা ইনফরমেশন আছে, অ্যাকর্ডিং টু রিপোর্ট অনুসারে দেয়ার আর ওভার 1.3 ক্রোর ফার্মার্স ইন দ্য কান্ট্রি দ্যাট হ্যাভ নট বিন এবল টু গেট দ্য পিএম কিষাণ স্কিম মানি ইভেন আফটার রেজিস্টারিং। অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধি যোজনায়, এই যোজনায় নাম রেজিস্টার করার পরেও 1.3 ক্রোর ফার্মার্স, তারা কিন্তু এই বেনিফিট থেকে বঞ্চিত হচ্ছেন। কারণটা কি, কিসের জন্য তারা বঞ্চিত হচ্ছেন, নাম রেজিস্টার করার পরেও কেন তারা বঞ্চিত হচ্ছেন? কারণটা হচ্ছে বিকজ আইদার দেয়ার আধার হ্যাজ নট বিন এস্টাবলিশড, হয়তো তাদের আধার নম্বর দেওয়া নাই, অথবা দেয়ার ইজ এ মিসম্যাচ ইন দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিস হয়ে গেছে, অথবা ভুল আছে এরকম কিছু, অথবা ফোন নাম্বার ডিটেলস আপনাদের দেওয়া নেই, তার জন্য কিন্তু 1.3 ক্রোর ফার্মার্স এই বেনিফিট থেকে বঞ্চিত হচ্ছেন। আপনি যদি পিএম কিষাণ সম্মান নিধি যোজনার জন্য ডিটেলস জানতে চান, বা আপনার যদি কোনো কনফিউশন থেকে থাকে, আপনি যদি এখান থেকে জানতে চান, তাহলে কতগুলো হেল্পলাইন নম্বর দেওয়া আছে, এই হেল্পলাইন নম্বরে আপনি ফোন করে ডিটেলস জেনে নিতে পারেন। হেল্পলাইন নম্বরগুলো এখানে দেওয়া আছে, দেখতে পাবেন পরপর 3টে নম্বর দেওয়া আছে, এই নম্বরে আপনি ফোন করে কিন্তু ডিটেলস জেনে নিতে পারবেন। এছাড়াও যাদের নাম রেজিস্টার করা আছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, এই যোজনায় যাদের নাম রেজিস্টার করা আছে তারা কীভাবে স্ট্যাটাসটা চেক করবেন? যাদের নাম রেজিস্টার করা আছে তারা স্ট্যাটাসটা চেক করার জন্য আপনি আপনার ফোনে গুগলে যাবেন। গুগলে গিয়ে পিএম www.pmkishan.gov.in এখান থেকে চেক করতে পারেন, অথবা এটাও যদি না পারেন গুগলে গিয়ে লিখবেন পিএম কিষাণ, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে অনেকগুলো লিঙ্ক আসবে, তার মধ্যে পিএম কিষাণ যে লিঙ্কটা আসবে উপরে, সেই লিঙ্কে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে একটা ইন্টারফেস আসবে, সেই ইন্টারফেসের নিচের দিকে দেখতে পাবেন একটা অপশান থাকবে ফার্মার কর্নার, ওই ফার্মার কর্নার অপশানে আপনি ক্লিক করবেন। ফার্মার কর্নার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার অনেকগুলো অপশান ডিসপ্লে হবে, সেই অপশানগুলোর মধ্যে একটা থাকবে বেনিফিশিয়ারি লিস্ট, সেখানে আপনি ক্লিক করবেন। বেনিফিশিয়ারি লিস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যে আপনার কাছে একে একে স্টেপ বাই স্টেপ, প্রথমে স্টেট চাইবে, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে সাব ডিস্ট্রিক্ট, এবং তারপরে ব্লক, নেক্সট আপনার কাছে ভিলেজ সেটা চাইবে, এবং এইভাবে ডিটেলস আপনার কাছে ইনফরমেশন নেবে। নেওয়ার পরে আপনি দেখতে পারবেন যে এগুলো সব কিছু ফিল আপ করার পরে একটা অপশান থাকবে গেট রিপোর্ট, সেই অপশান আপনি ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে কিন্তু আপনি স্ট্যাটাসটা চেক করতে পারবেন। এখান থেকে আপনি আপনার স্ট্যাটাসটা কতদূর হয়েছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার জন্য সেটা আপনি চেক করতে পারবেন। আর এত কিছু ঝামেলার মধ্যে যদি আপনি না যান, তাহলে কিন্তু যে হেল্পলাইন নম্বরগুলো আছে এই হেল্পলাইন নম্বরে আপনি ফোন করে ডিটেলস জেনে নিতে পারেন। আর যদি আপনাদের নাম রেজিস্টার করা না থাকে, তাহলে আমি আবারও বলবো আমার চ্যানেল আপডেটেড বাই আবিদা এই চ্যানেলে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার জন্য আপনি কীভাবে নাম নথিভুক্ত করবেন, নাম নথিভুক্ত করলে কিন্তু 2000 টাকা করে ইনস্টলমেন্ট এবং বছরে 6000 টাকা আপনি পেয়ে যেতে পারেন,
সেই ভিডিওটা দেওয়া আছে, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখবেন, দেখে বুঝে সুঝে আপনি নাম রেজিস্টার করে দেবেন এখানে যদি নাম রেজিস্টার করা না থাকে। এটা একটা ভালো খবর, সেই জন্য আপনাদেরকে এটা দিলাম। যদি ইনফরমেশানটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আপডেটেড বাই আবিদা এই চ্যানেলে যারা নতুন আছেন তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখুন। এই ধরনের আপডেটেড ইনফরমেশন, সরকারি স্কিম, প্রকল্প, স্কলারশিপ এবং চাকরির খবর, বিভিন্ন রকম রিলেটেড আপডেটেড রিসেন্ট আপডেট এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। সেই আপডেট আপনি সবার আগে মোবাইলে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন প্রেস করে রাখুন। ধন্যবাদ।